আসসালামু আলাইকুম, আমি শবনম রবি, বাংলাভাষার প্রভাষক হিসেবে কাজ করছি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। তোমাদের সঙ্গে আমি আজ আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি নিয়ে। আমার এর আগের ভিডিওগুলোতে তোমাদের এই বিষয়টি নিয়ে অনেক অনুরোধ ছিল, আসলে সময় সুযোগের অভাবে নেওয়া হয়নি ক্লাসটি। আরও একটা বিষয় যে কবিতাটি তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয় শুধু শব্দগুলোর জন্য বিশেষ করে। আর আমরা কবি সম্পর্কে আগে জেনে নেব, সেই ঠিক গতানুগতভাবে আমি কবি পরিচিতি আলোচনা এখানে করব না, তোমাদের কবি পরিচিতি অংশে বইয়ের মধ্যে এই বিষয়গুলো আছে, জন্ম মৃত্যু জন্মস্থান বাবা মার নাম, এই ধরনের আলোচনা আমরা না গিয়ে অন্যভাবে একটু আলোচনা করব কবি পরিচিতি। বিশেষ করে মাইকেল মধুসূদন দত্তের নামের বানানে তোমরা বোর্ডের পরীক্ষাতে কিংবা কলেজের পরীক্ষাতে প্রায়ই নামের বানানটা ভুল করো, সেই নামের বানান যাতে ভুল না হয় এজন্য তোমাদের সঙ্গে আমি আজ নামের বানানটা একটু ব্যবচ্ছেদ করে দেখাবো। তোমরা অনেকেই বিজ্ঞানের ব্যবহারিক ক্লাসগুলোতে ব্যবচ্ছেদ করো, অনেক কিছু তেলাপোকাটি বিভিন্ন রকমের মাছ এগুলো করো, কিন্তু আজ আমরা কবির নাম নিয়ে একটু ব্যবচ্ছেদ করবো এই জন্য যে নামের বানানটা যাতে তোমরা ভুল না করো। আমরা যদি এভাবে করে একটু মনে রাখতে পারি তাহলে হয়তো পরীক্ষার সময় তোমরা কবির নামের বানানটা অন্তত ভুল করবে না। তো পুরো নামটা কবির মাইকেল মধুসূদন দত্ত। তো তোমরা জানো যে কবি মাত্র 19 বছর বয়সে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পরে ওনার নামের আগে মাইকেল যুক্ত হয়েছে, এর আগে শুধু মধুসূদন দত্ত ছিল। আর এই মধু দত্তটা তোমরা সবাই জানো যে বংশীয় যে পদবীটা থাকে বা উপাধি থাকে সেটা হচ্ছে ছিল ওনার দত্ত। আর মধুসূদন নামটাকে আমরা যদি একটু ভেঙে বা ব্যবচ্ছেদ করে দেখি তাহলে দেখব যে মধু একজন দত্ত ছিলেন আর সুদন হচ্ছে হত্যা করা। এই মধুসূদন নামটা শ্রীকৃষ্ণের আরেকটি নাম মধুসূদন, এই জন্য হয়েছিল যে মধু নামক দৈত্য যখন খুব অত্যাচার শুরু করেছিল মানব জাতির কে বিপদে ফেলেছিল ওই সময়ে, সে তখন শ্রীকৃষ্ণ এই অবতার হিসেবে এসে মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন, এই জন্য শ্রীকৃষ্ণের আরেকটা নাম হচ্ছে মধুসূদন। এই যে শ্রীকৃষ্ণের আরেকটা নাম মধুসূদন, সেটা সেই মধু নামক দত্তকে হত্যা করার কারণেই তার এমন নাম নামকরণ করা হয়েছিল। তো এই জন্য এভাবে তোমরা মনে রাখতে পারো যে মধুসূদন মধু বানানটা রস্যকার দিয়ে আর সুদন যে হত্যা সুদন দীর্ঘকার দিয়ে, এখানে দীর্ঘকার তোমরা অনেক সময় উল্টা করে ফেলো, মধুতে দীর্ঘকার দিয়ে দাও বা সুদনে রস্যকার দিয়ে দাও, আবার অনেক সময় দুইটাই রস্যকার দাও কিংবা দুইটাই দীর্ঘকার দাও, এই ভুলগুলো যাতে না হয় সেজন্যই তোমাদের সঙ্গে এইভাবে ব্যবচ্ছেদ করে দেখানো নামটা, যে মাইকেল মধুসূদন দত্তের বানানটা যাতে তোমাদের ভুল না হয়। আর কবির নাম সম্পর্কেও তোমরা একটু জানলে এটাও একটা আনন্দের বিষয়। আরও একটা বিষয় লক্ষ্য করবে যে কোনো লেখক কিংবা কবির ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ যে তাদের জীবন সম্পর্কে জানা, তাদের সম্পর্কে জানলে তাদের সাহিত্যকর্ম সম্পর্কেও আরেকটু সহজভাবে বোঝা যায়। এবং এই কথাটা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আর একটু বেশি করে সত্য এই কারণে যে ওনার জীবনটা ছিল বৈচিত্র্যে ভরপুর, সেই কারণে ওনার জীবন সম্পর্কে তোমরা যারা একটু আগ্রহী তোমরা উইকিপিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্ন বই পড়ে তোমরা জানলে তোমাদের কাছে আরও ভালো লাগবে, ওনার লেখাগুলো ওনার কবিতাগুলো পড়লে আরও বেশি তোমরা উপলব্ধি করতে পারবে ওনাকে বা তার সাহিত্যকর্ম বুঝতে তোমাদের সহজ হবে। তো তোমরা অনেকেই হয়তো এই মেঘনাদ বধ কাব্য তোমাদের পড়া না থাকাই স্বাভাবিক, সেই কারণেই তোমাদের বুঝতে অসুবিধা হয় এই কবিতাটা। এটা মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ সর্গের 520 নম্বর পংক্তি থেকে 590 নম্বর পংক্তিটা তোমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা হিসেবে নামকরণ করে দেওয়া হয়েছে। আসলে এটা তো এই কবিতার নাম নয়, এটা হচ্ছে মেঘনাদ বধ যে মহাকাব্যটা আছে তার মধ্যে 9টা সর্গ রয়েছে, 9টা সর্গের মধ্যে সর্গ মানে হচ্ছে অধ্যায় মানে ভাগ রয়েছে,
তার মধ্যে যে ষষ্ঠ স্বর্গের এই অংশটা যেখানে চাচা বিভীষণ এবং বাতেজা মেঘনাদের সঙ্গে কথোপকথন হয়েছিল, সেই অংশটাই তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ মানে বিভীষণকে মেঘনাদ বিভীষণকে উদ্দেশ্য করে চাচাকে উদ্দেশ্য করে কি কথাগুলো বলেছিলেন সেটাই নামকরণ করা হয়েছে এভাবে। আসলে মূল যে মেঘনাদ পথ কাব্যে এভাবে কবিতার কোনো শিরোনাম নাই, তোমাদের বইয়ে সংকলন করার সময় এই ধরনের শিরোনাম দেওয়া হয়েছিল। আরও একটা বিষয় হচ্ছে যে তোমরা অনেকেই হয়তো ছোটদের রামায়ণ পড়েছো বিভিন্ন সময় বিভিন্ন বই যারা পড়ো, বাইরের বইগুলো আমরা ক্লাসের বাইরেও যেসব বই যারা পড়ে বেশি তারা অনেকেই জানো রামায়ণ কাহিনীটা। তো এই কবিতা বোঝার জন্য তোমাদের মেঘনাদ বধ কাব্য কিংবা রামায়ণের যে কাহিনী সেটা একটু জানলে বুঝতে আর একটু সুবিধা হয়। মেঘনা রামায়ণের ঘটনাটার ঠিক রেখে যখন রামায়ণের ঘটনা অবলম্বনে যখন মাইকেল মধুসূদন দত্ত এই মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন তখন কিন্তু ঠিক রামায়ণকে অনুকরণ করেননি, কাহিনীটা ঠিক রেখেছেন, কিন্তু পুরাণকে এই রামায়ণ যে পুরাণ গ্রন্থ এটাকে নতুন করে নির্মাণ করেছেন, পুনর্নির্মাণ করেছিলেন। আর সবচেয়ে বড় কথা বড় যে বিষয়টা মাইকেল মধুসূদনের কবিতায় লক্ষণীয় সেই বিষয়টা হচ্ছে তিনি মানবতাকে সবার উপরে স্থান দিয়েছেন। এখানে রাম রাবণের যুদ্ধের সময় রাম দেবতাদের আনুকূল্যে জয়লাভ করেছিল, সেই কারণে মধুসূদন দত্ত সেই রাক্ষস রাবণের প্রতি তার যে মহাকাব্য সেখানে তার শ্রদ্ধাবোধ এবং মমতা বেশি প্রকাশ পেয়েছে। তিনি দেবতার চেয়ে মানবীয় গুণসম্পন্ন যে দিকটা রাবণের উপক্ষে পেয়েছিলেন সেটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তো এখানেই পুরাণকে ভেঙে দেওয়া, পুরাণকে নতুন করে নির্মাণ করা, সেই রামায়ণের কাহিনী ঠিক রইল কিন্তু সেই কাহিনীটাকেই তিনি নতুন করে গড়লেন। যেমন তোমার বিষাদ সিন্ধু যে উপন্যাসটা যদি তোমাদের পড়া থাকে সেখানেও সেই কারবালার প্রান্তরে ঘটনাটা ঠিক রেখে সেই কারবালার ঘটনাকে আবার নতুন করে নির্মাণ করা হয়েছে বিষাদ সিন্ধু উপন্যাসে। আর এই মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য হিসেবে এখনও পর্যন্ত বাংলা সাহিত্যে মেঘনাদ বধ কাব্যের মতো তো চমৎকার মহাকাব্য বা সার্থক মহাকাব্য কেউ লিখতে পারেননি। আরও একটা বিষয় খেয়াল করবে তোমরা শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইকেল মধুসূদন দত্ত বহু ভাষাবিদ ছিলেন, তোমরা জানো বিভিন্ন ভাষায় তিনি পণ্ডিত ছিলেন। তিনি ফ্রান্সে দীর্ঘদিন বসবাস করেছেন, ইংরেজি সাহিত্যেও বেশ কিছু লেখা লিখেছেন, ক্যাপটিভ লেডি মানে বন্দি নারী নামে। এবং প্রথমে তিনি স্বপ্ন দেখেছিলেন ইংরেজি সাহিত্যের একজন বড় কবি হওয়ার, কিন্তু সেই স্বপ্ন তার পূরণ হয়নি। শেষ পর্যন্ত তিনি আবার সেই মাতৃভূমিকে দেশীয় সাহিত্যকেই তিনি আপন করে নিয়েছিলেন, কিন্তু সেই সাহিত্যের গঠন কৌশল বিষয়ে ছিলেন দেশ বিষয় ছিল দেশ, কিন্তু গঠন কৌশল তো ওনার কবিতার গঠন কৌশল ছিল সেই বিশ্ব সাহিত্যের সমপর্যায়ের। তো সেই দুয়ে মিলেমিশে বিষয় এবং আঙ্গিক কের মিলেমিশে সেই যে সার্থকতা লাভ করেছিল তার মহাকাব্য তেমন সার্থকতা কেউ দেখাতে পারেনি এখন পর্যন্ত। আরও একটা বিষয় হচ্ছে যে বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দ এর আগে সবই মিল বিন্যাস ছিল, একটা লাইনের শেষের সাথে পরের চরণের যে মিল, এর বাইরে গিয়ে সাধারণত কবিতা লেখা হতো না, কিন্তু মধুসূদন দত্তই প্রথম দেখালেন যে মিল ছাড়াও সেই অক্ষরবৃত্রের একটা নতুন আঙ্গিক সেটা হচ্ছে অমৃতাক্ষর ছন্দ, মিল ছাড়াও কবিতা রচনা করা যায় তিনি দেখিয়েছিলেন এবং সনেটেরও প্রবর্তন করেছিলেন বাংলা সাহিত্যে। তো আমি একাদশ দ্বাদশ শ্রেণীতে ছন্দ অলঙ্কার নিয়ে আলাদাভাবে ক্লাস নিয়ে থাকি, তোমাদেরও আশা করি ছন্দ অলঙ্কার নিয়ে আলাদা ক্লাস আমি নেব, তখন সনেট এবং অমৃতাক্ষর ছন্দ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আর যেহেতু আমাদের কবিতাটা নিয়ে আলোচনা অনেক সময়ের ব্যাপার সেজন্য এ ব্যাপারে এই বিষয় নিয়ে বিস্তারিত এই ক্লাসে আমরা আলোচনা না করে পরে যখন ছন্দ অলঙ্কার নিয়ে আলোচনা করব তখন সনেট কিংবা অমৃতাক্ষর ছন্দ এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ পাব। তো
এই কবিতায় যাওয়ার আগে আরেকটা বিষয় আমরা একটু দেখে নে, তোমরা যারা রামায়ণ কাহিনী সম্পর্কে জানো তারা হয়তো আগে বিষয়গুলো জানো, তারপর আমরা একটু দেখে নিলে সুবিধা হবে কবিতায় আলোচনা যাওয়ার আগে। সেটা হচ্ছে এখানে আমরা দুইটা দল যদি ভাগ করে নেই, এক দলে হচ্ছে সেই অযোধ্যা ভারতবর্ষের যে অযোধ্যা নামক জায়গার স্থানটা ছিল তার রাজা ছিলেন দশরথ। এই দশরথের চার সন্তান ছিলেন, তিন স্ত্রী ছিল তার, সেই তিন স্ত্রীর চারজন ছেলে ছিল, একজন রাম, একজন লক্ষ্মণ, একজন ভরত, একজন শত্রুঘ্ন। এই চার সন্তান তার ছিল রাজা দশরথের। আরেকটা দল যদি আমরা দেখি সেটা হচ্ছে লঙ্কাপুরী বা লঙ্কা নগরী, এখন যেটা শ্রীলঙ্কা হিসেবে পরিচিত তোমরা জানো। সেই লঙ্কাপুরীর রাজা ছিলেন রাবণ এবং তার আরও দুজন ভাই ছিলেন, একজন কুম্ভকর্ণ আর একজন হচ্ছে বিভীষণ। আর তার একজন তাদের একজন বোন ছিলেন যার নাম হলো সুরপনখা। আর বীরবাহু তার দুইজন সন্তানের নাম হচ্ছে, ছেলের নাম হচ্ছে একজন বীরবাহু একজন মেঘনাথ। তো এখানে এই দুই দলের মধ্যে আমরা দুজন, এখানে আমরা দুজনকে নিয়ে মূলত কথা বলবো এই কবিতায়। একজন হচ্ছে মেঘনাথ আর একজন হচ্ছে বিভীষণ। এই যে বিভীষণ আর মেঘনাথকে নিয়েই হচ্ছে এখানে কথা। তো যখন এই তোমরা এখানে দেখবে যে সেই রাবণ যখন রাবণ যখন সীতাকে হরণ করে এনেছিল, সেই তার বোন সুরপঙ্কার লক্ষণ সুরপঙ্কার নাক কেটে দেওয়ার কারণে সে অপমানিত বোধ করেছিলেন রাবণ, এবং সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রামের স্ত্রী মানে লক্ষণের যে ভাবি, সে ভাবিকে অপহরণ করে নেওয়া হয়েছিল। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেও আমরা দেখতে পাই যে পুরুষতন্ত্রের প্রভাব এই রামায়ণের মধ্যেও, এই কারণে যে এখানে অন্যায় করেছিল লক্ষণ সুরপনখার নাক কেটে দিয়ে, সেখানে রাবণ লক্ষণকে অপহরণ না করে লক্ষণের ভাইয়ের স্ত্রী তার মানে সীতাকে অপহরণ করে নিয়ে গেল, মানে একজন নারী বলেই সীতাকে অপহরণ করে নিয়ে গেল, যেখানে সীতার কোনো ধরনের অন্যায় ছিল না, সীতা এই বিষয় সম্পর্কে অন্যায় সীতা দোষী ছিল না, দোষ যদি থেকেই থাকে সেটা লক্ষণে ছিল, কিন্তু লক্ষণকে অপহরণ না করে সীতাকে অপহরণ করে নিয়ে লঙ্কা নগরীতে বন্দি করে রাখলো। তখনই এই রাম রাবণের যুদ্ধের সূত্রপাত এই ঘটনাকে কেন্দ্র করে সীতাকে উদ্ধার করে আনার জন্য রাম হনুমানের সহায়তায় সেই লঙ্কাপুরীতে গিয়ে যুদ্ধে অবতীর্ণ হলো। এই যে যুদ্ধে যখন অবতীর্ণ হলো, রামের পক্ষ থেকে তার ভাই কুম্ভকর্ণ এবং বীরবাহু পরাজিত হলো, তারা নিহত হলেন। এর কারণ হচ্ছে যে কুম্ভকর্ণ অনেক শক্তিশালী ছিলেন, কিন্তু তারপর তিনি টানা ঘুমাতেন, সেই তার অকাল বোধনের কারণে ঘুমের মাঝখানে তাকে ডেকে যুদ্ধে পাঠানোর কারণে তার সেই মহাদেবের মতো যে শক্তিশালী এই কুম্ভকর্ণ তিনি নিহত হলেন। তো তারপরে বীরবাহুকে পাঠানো হলো যুদ্ধে, সেখানেও নিহত হলেন বীরবাহু। এরপরে যে যাকে নিয়ে এই যে মহাকাব্য, যখন সেই রামায়ণের ঘটনাটা মাইকেল মধুসূদন দত্তের মনে হয়তো অনেক বড় রকমের প্রভাব ফেলেছিল, তিনি মনে করেছিলেন যে এটা অন্যায় যুদ্ধ। মেঘনাদ যখন যুদ্ধে রামায়ণের মধ্যে মেঘনাদ যখন যুদ্ধে যাবে ইষ্ট দেবতা বা মঙ্গল দেবতা পূজা করে যখন যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে যাবে, প্রস্তুতি নিচ্ছিলেন যুদ্ধে যাওয়ার, তখনই এই বিভীষণ চাচা বিভীষণের সহায়তায় এবং মায়াদেবীর সহায়তায় শত শত প্রহরের চোখ ফাঁকি দিয়ে সেই নিকুম্বিলা যজ্ঞাগারে এসে তাকে অস্ত্র ছাড়া যুদ্ধের জন্য আহ্বান করে। তো এইভাবে যে একজন অস্ত্রহীন যোদ্ধাকে যুদ্ধে আহ্বান করে তাকে হত্যা করা হয়, মেঘনাথকে বধ করা হয়, মেঘের মতো নাজ্জার মেঘনাথ, মানে ডাকলে মেঘ গর্জনের মতো শব্দ হতো, এই জন্য তার নাম হয়েছিল মেঘনাথ। এবং অনেকগুলো প্রতিশব্দ আছে মেঘনাদের, তোমরা এই কবিতার মধ্যেও পাবে। বাসবিজয়, মানে সেই ইন্দ্রকে বা যে সেই বাসব বা ইন্দ্রকে পরাজিত করেছিল বলে তার আরেকটা নাম হচ্ছে বাসবিজয় বা ইন্দ্রজিৎ, মানে স্বর্গের দেবতা ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করেছিলেন এই মেঘনাথ। সেই মেঘনাথকে অস্ত্রহীন মেঘনাথকে লক্ষণ হত্যা করেছিল, বধ করেছিল, এই বিষয়টা মধুসূদনের মনে
গভীর দাগ কেটেছিল, সেই সেই সেখান থেকে হয়তো বা তিনি এমন একটা মেঘনাদকে নিয়ে এমন একটা মহাকাব্য রচনা করেছিলেন। তো যাই হোক, আমরা কবিতার আলোচনায় আসি। তো যখন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন মেঘনাদ যুদ্ধে যাওয়ার জন্য, তখন হঠাৎ নিকুম্বিলা যজ্ঞাগারের প্রবেশদ্বারে দেখতে পেলেন যে নিকুম্বিলা যজ্ঞাগারে দেখতে পেলেন লক্ষণকে। লক্ষণকে দেখার পর খুবই বিস্ময় বোধ করেন প্রথমে মেঘনাদ, যে লক্ষণের তো এই রক্ষপুরী বা এই নিকুম্বিলা যজ্ঞাগার কোনোভাবেই চেনার কথা না, তাহলে কীভাবে চিনল? তখনই দেখল দরজার কাছে দাঁড়িয়ে আছেন তার চাচা বিভীষণ। দেখার পর তার বুঝতে আর বাকি থাকলো না যে তার চাচাই পথ দেখিয়ে এখানে তাকে নিয়ে এসেছে। এই যে তার একটা ক্ষোভ থেকে তার চাচার এমন বিশ্বাসঘাতকতা, যে শত্রুকে পথ দেখিয়ে নিয়ে এলো এখানে, বিশ্বাসঘাতকতা দেখে যে কথাগুলো চাচাকে বলেছেন এবং চাচা যে উত্তর করেছে, সেই অংশটাই তোমাদের মেঘনাদ বধ কাব্যে, সেই অংশটাই তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য হিসেবে, কবিতা হিসেবে তোমাদের সংকলন করা হয়েছে তোমাদের বইয়ে। যে তখন সে বলল যে এতক্ষণে অরিন্দম কহিলা বই বিষাদে, অরিন্দম মানে অরিকে যে দমন করেছে, তা এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, যে দুঃখ করে এতক্ষণে সে বলল, মেঘনাদ বলল তার চাচাকে যে কীভাবে লক্ষণ এসে এখানে প্রবেশ করলো, রাক্ষসপুরীতে কীভাবে লক্ষণ এসে প্রবেশ করলো এতক্ষণে আমি বুঝতে পারলাম। যে চাচা, তোমার কি এই কাজ করা উচিত হয়েছে? তোমার জননী হচ্ছে, তারপর নিজেদের বংশ পরিচয় সে দিচ্ছে ধীরে ধীরে, যে তোমার জননী হচ্ছে সতীনারী নিকষা, তোমার জননী, তোমার যে ভাই বড় ভাই হচ্ছে রক্ষসশ্রেষ্ঠ মানে রাক্ষসদের রাজা, তিনি হচ্ছে রাবণের কথা বলেছেন, এবং সেই শিবের মতো যে শক্তিশালী কুম্ভকর্ণ তোমার আরেকজন ভাই, এবং তোমার যে ভাইয়ের ছেলে, মানে নিজের কথা বলছেন মেঘনাথ, তোমার ভাইয়ের ছেলে মেঘনাথ হচ্ছে বাসব বিজয়, সেই স্বর্গরাজ ইন্দ্রকে যে পরাজিত করেছে, তো তোমার কি এমন কাজ করা উচিত হয়েছে যে নিজের ঘরের পথ তুমি চোরকে দেখালে? তস্করে কথাটার অর্থ হচ্ছে চোর, চোরকে তুমি নিজের ঘরের পথ দেখালে, চণ্ডাল মানে নিচু জাতি, সেই চণ্ডালকে এনে তুমি নিজের রাজার আসনে বসালে, এই কাজ তো তোমার করা উচিত হয়নি। নিজের আলয় মানে ঘরে, এই রাজপ্রাসাদে তুমি নিয়ে আসছে, নিয়ে এসেছো নিচু জাতিকে, লক্ষণের কথা এখানে বলা হয়েছে, চণ্ডাল তস্করে এভাবে উপমা দিচ্ছেন। দেখো, মধুসূদনের শব্দ ব্যবহার তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু এই যে শব্দ ব্যবহারগুলো যদি আমরা স্বাভাবিক ভাষায় বলতাম যে নিচু জাতি চোর, তাহলে খুব শুনতে কত বেসুরা লাগতো, কত রাগের কথা মনে হতো, কিন্তু তার চমৎকার শব্দ ব্যবহারের জন্য দেখো রাগের কথাগুলো মধুর মনে হয় আমাদের কাছে, যে যেন রাগের কথাগুলোতে রাগ করা যায় না, এরকমভাবে তার চাচাকে সে বলছে। এখানের মধুসূদনের শব্দ ব্যবহারের কৃতিত্ব বলা যায়, কারণ একটা কথাই অনেকভাবে বলা যায়, অনেক প্রতিশব্দ ব্যবহার করেছেন তিনি তার কবিতায়, যে একটা কথা কতভাবে বলা যায়। তার চাচাকে, যেহেতু তার চাচা তার গুরুজন, গুরুজন সমতুল্য, সে রাগ করার পরও নিজেকে কতটা নিয়ন্ত্রণে রেখে কত চমৎকার শব্দ ব্যবহার করে কীভাবে চাচার সঙ্গে কথা বলছেন, এগুলো যদি আমরা সাধারণ শব্দগুলো ব্যবহার করতেন মধুসূদন, তাহলে এটা এত হয়তো চমৎকার একটা মহাকাব্য হয়ে উঠতে পারতো না। তো শব্দ ব্যবহারটা তোমার কাছে, তোমাদের কাছে কঠিন মনে হয়, শব্দ আর এখানে যে ঐশ্বর্য সেটা তোমাদের মনে রাখতে হবে, যে আমরা দিন দিন এই শব্দ ব্যবহারগুলো একেবারেই ভুলে যাচ্ছি, চমৎকার সব শব্দগুলো আমাদের চর্চায় রাখা উচিত। তো তারপরে বলছেন যে কিন্তু তবু আমি তোমাকে গঞ্জনা করি না, গুরুজন তুমি পিতার সমতুল্য, তার চাচাকে বলছে যে আমার দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব। মেঘনাদ বলছে যে তুমি আমার দরজা যাবার পথটা আটকে রেখো না, আমাকে যেতে দাও, আমি অস্ত্রাগারে যাব। এবং রামের অনুজ, মানে লক্ষণের কথা বলা হয়েছে, না রামের অনুজকে আমি কী করবো, সমন বা যমের ভবনে পাঠিয়ে লঙ্কার কলঙ্ক দূর করব এখনই। সেটা চাচাকে বলছেন যে আমার পটটা ছেড়ে দাও, আমি অস্ত্র নিয়ে এসে এখনই রামের অনুজ লক্ষণকে যমের আলয়ে পাঠিয়ে দিয়ে আমি যে লঙ্কার যে কলঙ্ক হতে যাচ্ছে এটাকে আমি দূর করব।
তো এই কথা শুনে চাচা আবার উত্তর করলেন মেঘনাথকে যে তোমার এই চেষ্টা বৃথা, বলছে তুমি তো অনেক জ্ঞানী ধীমান, তোমার এই চেষ্টা বৃথা। রাঘব দাস আমি কী প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে তোমার অনুরোধ, মানে তোমার অনুরোধ রক্ষা করার জন্য আমি কীভাবে তো তার বিপক্ষে কাজ করব। মানে নিজেকে বিভীষণ এখানে রামের দাস হিসেবে বলেছেন, তোমরা একটু চিন্তা করে দেখো যে নিজেকে সেই লঙ্কানগরীর মতো একজন রাজার ভাই হওয়ার পরও, সেই রাবণের ভাই হওয়ার পরও তিনি বলছেন যে আমি রামের দাস। এই কথা শোনার পরে খুব ভেঙে পড়েন মেঘনাদ। ভেঙে পড়ার পরে কাতর স্বরে উত্তর করলেন যে হে পৃথিব্য, চাচাকে বলছে যে তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করে। হ্যাঁ, তুমি নিজেকে রাঘব দাস বলছো, মানে রামের দাস বলছো, এ কথা তুমি কীভাবে মুখে আনলে? তুমি আমাকে বলো, তুমি এই এই ধরনের কথা কীভাবে মুখে আনলে যে তুমি রামের দাস? তখন কিছু উপমা মাধ্যমে নিজেদের বংশগৌরব তুলে ধরেছেন, নিজেদের অবস্থান তুলে ধরেছেন চাচার সামনে মেঘনাথ। তিনি বলেছেন যে চাঁদকে বিধাতা সেই শিবের কপালে স্থাপন করেছেন, সে চাঁদ কখনো ধুলায় গড়াগড়ি খায় না। তারপরে বলেছেন যে তোমার জন্ম যে মহাকুলে, আমরা যে কী বংশের সেই রাক্ষস রাজবংশের অধিবাসী, সেটা তুমি কীভাবে ভুলে গেলে? তারপর আরও বলেছেন যে সেই অধম রামকে আর আমরা আমাদের বংশগৌরব বংশমর্যাদা কোথায়? সেই তখন লঙ্কানগরীকে বলা হতো স্বর্ণলঙ্কা, সেই স্বর্ণলঙ্কার রাজা হয়ে, স্বর্ণলঙ্কার রাজার ভাই হয়ে কিংবা তার সন্তান হয়ে আমরা, তুমি নিজেকে সেই রাবণের ভাই হওয়ার পরেও সেই সামান্য অযোধ্যা নগরীর একজন রাজার পুত্রের তুমি নিজেকে বলছো যে আমি তার দাস। এটা উপমা হিসাবে নানা রকম উপমা ব্যবহার করেছেন। এখানে বলেছেন যে রাজা সবসময় স্বচ্ছ সরোবরে খেলা করে, মেঘনাথ তার চাচাকে বলছে, সে কখনো নোংরা জলের ডোবার নোংরা পানিতে খেলা করে না। তারপর বলেছেন যে সিংহ কখনো শিয়ালকে বন্ধু হিসেবে আমন্ত্রণ জানায় না। এভাবে নানা উপমার মাধ্যমে নিজেদের বংশগৌরবটাকে তিনি প্রকাশ করেছেন যে স্বর্ণলঙ্কার আমরা অধিবাসী, আমাদের সঙ্গে সেই অযোধ্যার সামান্য জাতির কখনো তুলনা হতে পারে না। তো এইভাবে নানা কথা বলছে এবং আরও বলেছেন যে হ্যাঁ, যে তুমি আমার চেয়েও বিজ্ঞ এবং অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ, তুমি আমার চেয়েও বেশি জানো এবং আমি বরং তোমার চেয়ে অজ্ঞ। সেই ক্ষুদ্রমতি নর, এখানে ক্ষুদ্রমতি নিচু মনের অধিকারী বলা হয়েছে লক্ষণকে, সে অবশ্যই ক্ষুদ্র মনের অধিকার না হয়, অস্ত্রহীন যোদ্ধাকে সে কখনোই যুদ্ধের জন্য আমন্ত্রণ করতো না। এজন্যই সে তার নিচু মনের পরিচয় দিয়েছেন এবং তার যে শক্তি আমাদের চেয়ে কম এটারই পরিচয় বহন করে যে একজন যোদ্ধা হলে সে কখনোই আরেকজন যোদ্ধাকে অস্ত্র ছাড়া যুদ্ধের জন্য আহ্বান করতে পারতো না। এবং লক্ষণ যখন এই মেঘনাথকে অস্ত্র ছাড়া যুদ্ধের জন্য আহ্বান করেছে, এই কথা শুনলে লঙ্কানগর এমন কোনো শিশু নাই যে হাসবে না, এইভাবে বোঝানোর চেষ্টা করছে তার চাচাকে যে আমাদের এটা কোন ধরনের মহারথী প্রথা, এটা কোনো যুদ্ধের প্রথা হতে পারে না, কোনো যোদ্ধাই একজন যোদ্ধাকে অস্ত্র ছাড়া আমন্ত্রণ জানাতে পারে না। এবং এ কথা শুনলে লঙ্কানগরীর শিশুরা পর্যন্ত হাসবে। এবং আরও একটা বিষয় এখানে মনে করিয়ে দিয়েছেন চাচাকে মেঘনাদ, সেটা হচ্ছে যে দেব দত্ত নর মানুষ, মানে সবাই তার পরাক্রম দেখেছে, মেঘনাদের পরাক্রম দেখেছে। যেদিন স্বর্গরাজ ইন্দ্রকে পরাজিত করেছিল মেঘনাদ, সেটা সবাই দেখেছিলেন, দেবদত্ত নর সে স্বচক্ষে সবাই দেখেছে। এবং
কী কী সেই তেমন একজন হয়ে মেঘনাদ কীভাবে ক্ষুদ্রমতি এই নরকে লক্ষণকে ভয় পাবে, ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না এমন দুর্বল। শুধুই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করে মানে নির্ভয়ে প্রবেশ করে করে দম্ভ করছে, এবং এই যেহেতু নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করার মতো দুঃসাহস দেখিয়েছে লক্ষণ, সেহেতু তাকে শাস্তি দেওয়া অপরিহার্য হয়ে উঠেছে লক্ষণের জন্য। এবং আবারও কিছু উপমার ব্যবহার করেছেন এখানে লক্ষণ মেঘনাদ তার চাচাকে, যে নন্দনকাননে শরীরের বাগানে কখনো দুরাচার দৈত্য প্রবেশ করে না, ঘুরে বেড়ায় না, প্রফুল্ল কমলে কীট বসবাস করে না, যে তাজা ফুলে কখনো কীট পতঙ্গ থাকে না, পোকা হয় না, ফুল যখন বাসি হয়ে যায় তখনই পোকা ধরে, এবং স্বর্গের বাগানে কখনো দুরাচার দৈত্যরা ঘুরে বেড়ায় না, সেখানে দেবতারাই ঘুরে বেড়ায়। কাজে এই অপমান তুমি কীভাবে সহ্য করছো, এই যে লক্ষণের মতো নীচ মনের নীচু জাতির মানুষ এই রক্ষপুরে কিংবা নিকুম্বিলা যজ্ঞাগারে এসে প্রবেশ করার দুঃসাহস দেখালো, সেই অপমান তো আমার চেয়ে বেশি তোমার হওয়ার কথা, যেহেতু তুমি আরও আমার চেয়েও বয়োজ্যেষ্ঠ এবং আরও বেশি বিজ্ঞ, তুমি কীভাবে এই অপমান সহ্য করছো, চাচাকে এভাবে বলছেন মেঘনাদ তার মনটাকে নরম করার জন্য। আর এসব কথা শুনে তার চাচা ঠিক সাপ যেমন মন্ত্র শোনার পরে সাপের সাপ ফোনাতোলা সাপও যখন মাথা নিচু করে দেয় মন্ত্র শোনার পরে, ঠিক ভাতিজার কথা শোনার পরে চাচা একইভাবে মাথা নিচু করে লজ্জায় লজ্জিত হয়ে মাথা নিচু করেছে এবং ভাতিজাকে উত্তর করছে যে বৃথাই বলছে যে বৎস, তার সন্তান তুল্য যেহেতু তার ভাইয়ের ছেলে, বলছে বৎস বৃথাই তুমি আমাকে ভর্ৎসনা করছো বা আমাকে নিন্দা করছো, নিজ কর্মদোষে এই দোষী তার লঙ্কার রাজা। এখানে তিনি বলতে চাইছেন যে তিনি যে তার ভাই বড় ভাই রাবণ লঙ্কার রাজা রাবণ যেহেতু সে সীতাকে অপহরণ করে নিজের কর্মদোষের দোষী, এবং অন্যের কর্মদোষে আমি কেন নিজে ক্ষতিগ্রস্ত হতে যাব। তখন বলছে যে আমি আমার ভাইয়ের কর্মদোষে আমি কেন ক্ষতিগ্রস্ত হতে যাব, কারণ সেই আসলে এখন পাপে পরিপূর্ণ, লঙ্কাপুরি এখন পাপে পরিপূর্ণ, যেহেতু সীতাকে এনে এখানে একজন নিরাপরাধ নারীকে এনে হরণ করে বন্দি করে রাখা হয়েছে। তো তখন ভাতিজাকে উপমা হিসেবে ব্যবহার করছেন, ভাতিজাকে উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করছেন বিভীষণ যে সেই কাল সলিলে যখন প্রলয়ের দিন পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন যখন কাল সলিলে সেই প্রলয়ের যখন পানিতে সলিল মানে পানিতে মহাপ্রলয়ের দিন যেমন সব কিছু পৃথিবী সারা পৃথিবী ডুবে যাবে, ঠিক তেমনি ডুবে আছে পাপে পরিপূর্ণ হয়ে আছে লঙ্কা নগরী, সেই কারণে আমি রাঘবের মানে রামের সেই পদাশ্রয়ে আমি নিজেকে রক্ষা করার জন্য আমি রামের পক্ষ অবলম্বন করেছি, কাজে আমার ভাইয়ের দোষে আমি কেন ক্ষতিগ্রস্ত হতে যাব, এভাবে বলছে। তো এই কথা শুনে এবার এতক্ষণ কিন্তু দেখো মেঘনাদ অনেক সুন্দর সুন্দর কথা বলে বড় তার বয়োজ্যেষ্ঠ চাচাকে নানা নিজেদের বংশগৌরবের কথা বলে নানা রকম উপমা দিয়ে চমৎকার সব শব্দ ব্যবহার করে চাচাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরেও যখন নিজের বড় ভাই সম্পর্কে বললেন যে অন্যের দোষে কে দোষী হতে চায়, আমার বড় ভাইয়ের কারণ আমি নিজেকে রক্ষা করার জন্য আমি রামের আশ্রয় গ্রহণ করেছি, তখন এবার সত্যি রেগে গেলেন মেঘনাদ, এবং মেঘ গর্জনের মতো তার যে নাম হয়েছে মেঘের ডাক মেঘনাদ নাদ মানে ডাক আর মেঘ হচ্ছে মেঘের মতো ডাক, তার এই যে নাম হয়েছে মেঘনাদ তার সেই পরিচয় এখন পাওয়া গেল, সে মেঘের মতো গর্জন করে উঠলো যেভাবে সেই গভীর রাতে সব কিছু ভেঙে চুরমান, তেমনি এখন সে তার কণ্ঠস্বর তেমনই হয়ে উঠল, এবং চাচাকে সে বলল যে সবাই তোমাকে ধর্মপদ গামী হিসেবে জানে এবং তুমি জগতে রাক্ষস আনুজ মানে রাক্ষসের অনুজ যে ছোটো ভাই সেই রাবণের ছোটো ভাই, তোমাকে ধর্ম সবাই বিখ্যাত জগতে তুমি ধর্ম ধার্মিক হিসেবে বিখ্যাত, কিন্তু কীভাবে সেই ভ্রাতৃত্ব জ্ঞাতৃত্ব বংশগৌরব তারপরে আত্মীয় স্বজনকে তুমি বিসর্জন দিলে, মানে কোন ধর্মমতে তুমি এসব বিসর্জন দিলে, তুমি তো বললে নিজেকে রক্ষা করার জন্য তুমি রামের আশ্রয় গ্রহণ করেছো, কিন্তু যেহেতু জগতে তুমি ধার্মিক হিসেবে পরিচিত
বিভীষণ জগতে ধার্মিক হিসেবে পরিচিত ছিলেন, তাই চাচাকে বলছেন এবার মেঘনাদ, এবার একটু রেগে গিয়ে বলছেন যে কিভাবে তাহলে তুমি যদি ধার্মিকই হয়ে থাকো তাহলে কিভাবে এই রক্তের সম্পর্ক, বংশ, এইগুলো তুমি আত্মীয়তা কিভাবে জলাঞ্জলি দিলে সেটা আমাকে বলো। এবং শাস্ত্রে এই কথা বলে, আসলে ধর্মীয় শাস্ত্রগুলো এই কথা বলে, গুণ পর যদি গুণবানও হয় তার চেয়ে নির্গুণ স্বজনও অনেক ভালো। পর সবসময় পর আর আপন সবসময় আপন, এই জন্য আপন যদি দোষও করে থাকে, ধর্মে কথা বা শাস্ত্রে কথা বলা হয়ে থাকে যে আপন যদি দোষীও হয় গুণহীনও হয় তারপর সে আপন, এবং পর সব গুণবান হলেও সে সবসময়ের জন্যই পর। এই কারণে বলেছেন যে নির্গুণ স্বজন শ্রেয়, পর সবসময় পর থাকে। তো এই শিক্ষা তুমি কিভাবে, কোথায় শিখলে? শাস্ত্রেতে এমন কোনো কথা নাই যে আপনজন পরিত্যাগ করে পরের পক্ষ অবলম্বন করা, এই কথা শাস্ত্রেও বলা নাই। তাহলে তুমি কিভাবে এই কথা তুমি কোথায় শিখলে এভাবে? কিন্তু তোমাকে আমি বৃথাই, এবার হতাশ হয়ে মেঘনাদ বলছে চাচাকে যে তোমাকে আমি বৃথাই গঞ্জনা করি যে এমনই যদি চাচা তুমি, তুমি আসলে এমন নিচু মনের লোকজনের সাথে, মানুষের সাথে, এখানে রাম লক্ষণকে বোঝানো হয়েছে যে তারা নিরস্ত্র যোদ্ধাকে যেহেতু যুদ্ধে আমন্ত্রণ করতে পারে, তারা এমনই এমনই অবস্থানের মানুষ, নিচু বা বর্বর, সে দুর্মতি তাদের সুমতি নেই, হ্যাঁ এইরকম ধরনের মানুষের সাথে মিশেই হয়তোবা তোমার, তোমারও এরকম হয়ে গিয়ে আছে, তোমার তুমি বর্বরতা ছাড়া নিচুতা ছাড়া আর কী বা শিখবে, এই হতাশ হয়ে এই কথাটাই এই পর্যন্ত বলেছিলেন এবং এখানেই তোমাদের কবিতা শেষ হয়েছে। তো তোমাদের এই কবিতাটা আমি সেই এই চরণগুলো ধরে ধরে অর্থ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তারপরও যদি তোমাদের কোথাও কোনো অর্থ বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা সেই মন্তব্যের ঘরে জানতে চাইতে পারো, কারণ বইয়ের শব্দার্থ এবং টিকার মধ্যে সব অর্থগুলো দেয়া নেই। আর তোমরা আলাদাভাবে বইয়ে প্রশ্নের জন্য, বিশেষ করে বহু নির্বাচনের প্রশ্নের জন্য এক একজনের যে প্রতিশব্দগুলো, নামের প্রতিশব্দ এখানে তোমরা দেখবে, লক্ষণের নামের একাধিক প্রতিশব্দ আছে, রাবণের একাধিক প্রতিশব্দ আছে, মেঘনাদের অনেক বেশি আছে, বিভীষণের নাম, বিভিন্ন প্রতিশব্দ ছাড়াও তো বিভিন্ন রকম বিশেষণে তাদের নামগুলোকে বিশেষায়িত করা হয়েছে। এগুলো তোমাদের আলাদা আলাদাভাবে খাতায় নোট করে তোমাদের কবিতার মধ্য থেকে বাছাই করে খাতায় নোট করবে যে কী কী প্রতিশব্দ কার নামের, সে রাম, বিশেষ করে রাবণ, লক্ষণ, রাম, বিভীষণ, মেঘনাদ, এদের নামের যে কী প্রতিশব্দগুলো ব্যবহার করা হয়েছে কবিতায় এবং কী কী বিশেষণ তাদের নামের দেওয়া হয়েছে, এটা আলাদা তালিকা করে, এই তালিকাটা আলাদাভাবে আমি ক্লাসে করাই। তোমরা এভাবে আলাদাভাবে তালিকা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং যখন, বিশেষ করে বহু নির্বাচনের প্রশ্নগুলোর ক্ষেত্রে এটা খুব বেশি কাজে লাগবে। আর তোমরা পরীক্ষার খাতায় বা যে কোনো পরীক্ষার সময় কলেজে কিংবা যখন তোমরা এসএসসি পরীক্ষা দাও তখন এই বহু নির্বাচনের প্রশ্নের উত্তরগুলোতেই বেশি ভুল করো, সেই কারণে তোমরা অবশ্যই আলাদা খাতা, বাংলার জন্য আলাদা খাতা ব্যবহার করবে এবং খাতায় প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা পেজে তোমরা গুরুত্বপূর্ণ বিষয়ের নোটগুলো রাখার চেষ্টা করবে। তখন দেখবে পরীক্ষার সময় মূল বইটা এবং সেই খাতাটা যদি সামনে রাখো তোমাদের, দেখবে পরীক্ষার আগের দিন যেহেতু এত তোমার খুঁজে খুঁজে বের করা সম্ভব হবে না, আগের দিন একটু রিভিশন করলে তোমরা খুব ভালো পরীক্ষা দিতে পারবে। এই জন্য কখনও জমিয়ে রাখবে না কাজগুলো, একাধিকবার তোমাদের পড়তে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো কবিতা গল্প, একাধিকবার যদি পড়ো এবং কিছু বিশেষ বিষয়গুলো তোমরা নোট রাখো তাহলে আশা করি খুব ভালো করবে। এছাড়াও যদি তোমাদের এই কবিতা সম্পর্কে আরও কিছু জানার থাকে, যে কোনো চরণ থেকে, গুরুত্বপূর্ণ চরণ থেকে তোমাদের অনুধাবন আসতে পারে, আর মূল বিষয়টা জানা থাকলে তোমরা খুব ভালোভাবে উত্তর করতে পারবে। আর এই একই সঙ্গে তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ এবং তোমাদের যে নাটকটা রয়েছে সিরাজউদ্দৌলা, এই দুইটা মিলেও কিন্তু উদ্দীপক হতে পারে এবং বাইরে থেকে উদ্দীপক হতে পারে, যেভাবেই হোক মূল বিষয়টা জানা থাকলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে কোনো অসুবিধা হবে না আশা করি। তো সবাই ভালো থাকো, সবাইকে শুভেচ্ছা নববর্ষের।